ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে গেছে পাবনার সাথিয়া বাইপাসের সোনাতলা থেকে পাটকারী হাইওয়ে পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের কাজ। গুরুত্বপূর্ণ সড়কটি বাস্তবায়িত হলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমার পাশাপাশি যানজট মুক্ত হবে বেড়া ও সাথিয়া উপজেলা সদর। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে পাবনার সাথিয়া বাইপাস থেকে ঢাকা বগুড়া মহাসড়কের পাটগাড়ি পর্যন্ত এ সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের আগস্টে। প্রায় 4 কিলোমিটার রাস্তা নির্মাণের পর থমকে যায় এ কাজ, দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে কাজের মেয়াদ আর বরাদ্দ। অন্যদিকে ভাঙাচোরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে হালকা যানবাহন। আমাদের গাড়ি মেন নষ্ট মষ্ট হয়, চাকা মাকা সবসময় পামসর মামসর হয়, যাইতে পারি না। একটা ট্রাক গেলে এখন ভ্যান নিচে নামা দেওয়া লাগে, যাইতে পারে না। ওদিকে রাস্তা আরো ভাঙা। এই রাস্তাটা হলে সার্বিক কয়েকটা জেলার উন্নয়ন হবে। অথচ এ রাস্তা দিয়ে যাতায়াত করে একটি ইউনিয়নের 25 গ্রামের অর্ধ লক্ষ মানুষ। রাস্তাটি নির্মিত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আসবে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। অথচ কাজ অসমাপ্ত থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। আমরা চলাফেরা করি, রাস্তা খুবই খারাপ, রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া লেওয়া যায় না, গাড়িতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই গাড়ি দুটি যাবিরই বাড়িনি তো, অবস্থা শরীর একেবারে মানে মরার মতন লাগে। স্থানীয়দের অভিযোগ, জমি অধিগ্রহণ ছাড়াই শুরু হয় এ কাজ, ফলে স্থানীয়দের মামলায় কাজের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আমরা কেস করছি, আমার জায়গাটা আপনি একবার করে লিয়া মাটি লাইন করে যান। 11% জায়গা লাইছে, রাস্তা যদি চলে যায় আমরা কোনে থাকবো? আমার থার কোনো ব্যবস্থা নাই। সরকারি রাস্তা হচ্ছে এটা তো আমরাও চাই, কিন্তু আমার জায়গাটা চলে যাচ্ছে, আমার গরিব মানুষ। যে মালিকানাধীনের জায়গার উপর রাস্তা হচ্ছে তার পাওনা যেটা সেটা তাকে বুঝে দিতে হবে। সড়ক ও জনপথ বিভাগ জানায় ইতোমধ্যে এ সড়কের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। অধিগ্রহণ সম্পন্ন হলেই আবারও শুরু হবে এ সড়কের কাজ। ভূমি অধিগ্রহণ বাবদ আমরা জেলা প্রশাসক মহোদয়কে 13,85,00,000 টাকা অলরেডি জমা দিয়েছি এবং আমরা আশা করতেছি আগামী সপ্তাহের মধ্যে 8 ধারা নোটিশ হয়ে যাবে। তা 8 ধারা নোটিশ হয়ে গেলে তার পরবর্তীতে আমাদেরকে জমি বুঝাই দিবে, তারপর আমরা আবার হয়তো আমাদের কার্যক্রম গ্রহণ করতে পারব। বিলম্বের কারণে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ ছাড়া কাজ শুরু করায় সৃষ্টি হয়েছে এ সংকটের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।